আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সিনহাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে দাবি সাবেক সেনা কর্মকর্তাদের, শিপ্টার পর সিফাতেরও জামিন মঞ্জুর। করোনা ও উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় আরও 18 জনের মৃত্যু, 24 ঘণ্টায় 1000-এরও বেশি আক্রান্ত। একদিন পর স্বাভাবিক হল ইন্টারনেটের গতি, কুয়াকাটায় বালু তোলার সময় কাটা পড়ে সাবমেরিন কেবল, দুই ব্যবসায়ী আটক। এবং সুর সম্রাট আলাউদ্দিন আলীর জানাজা ও দাফন আজ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। সাবেক মেজর সিনহাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে বলে মনে করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। এ ঘটনার দ্রুত বিচার ও কক্সবাজারের এসপিকে প্রত্যাহারের দাবি জানান তারা। সকালে সিনহার মায়ের সাথে দেখা করে এসব দাবির কথা জানান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়ার নেতারা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। কক্সবাজার মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে সাবেক মেজর সিনহা নিহত হবার ঘটনা এখন টক অব দ্য কান্ট্রি। গণমাধ্যমে প্রতিদিনই হচ্ছে শিরোনাম, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। সিনহাকে কেন খুন করা হয়েছে তার নেপথ্যের কারণ উদ্ঘাটনে চলছে তদন্ত। ওই ঘটনার পরই সরব হয় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া। এবার উত্তরায় সিনহার মায়ের সাথে দেখা করেন রাওয়ার প্রেসিডেন্ট সহ বেশ কয়েকজন। কি অপরাধে ছেলেকে নির্মমভাবে খুন করা হয়েছে বারবার সে প্রশ্ন করেন সিনহার মা। আমি টেকদাম থানার ওসি, যখন এই কথা বলেছে তখন আমি একটু ইয়ে হয়েছে যে টেকদাম মানে ওসি যখন, তাহলে আমার ছেলে হয়তো গাড়ি টাড়ি চালায়, কোনো কি দুর্ঘটনা না না করুক কি হয়েছে, তাহলে আমার ছেলেকে একটু ফোনটা দেন, ওর ফোন তো বাজতেছে কিন্তু ধরছে না। তো উনি বলে যে হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে, ও একটু দূরে আছে দেওয়া যাবে বলে, তো আচ্ছা ঠিক আছে রেখে দিল ওমা, রেখে দিল। তো এখন পরে আমি বারবার ফোন করতেছি আর ফোন ধরতেছি না, আমার হৃদয় ছুঁয়ে যাচ্ছে। আমি সবাইকে আপনাদেরকে ধন্যবাদ দিই যে একটা দেশের সুন্দর একটা পরিবর্তন আমরাই আনবো, আপনারাই আনবেন, ঠিক আছে। এই জিনিসগুলো যেন আর না হয়, আর এই জিনিসগুলো যেন না হয় এবং প্রত্যেকে যেন এটা সচেতন থাকে। আসলে আর বলতেও পারতেছি না আমি। একে বিচ্ছিন্ন ঘটনা বলে মানতে পারছেন না সাবেক সেনা কর্মকর্তারা। পরিকল্পিতভাবে সিনহাকে হত্যা করা হয়েছে বলে মনে করছেন তারা। দোষীদের শাস্তি ও এর পেছনের কারণ বের করার দাবি জানায় রাওয়া। যে যাতে এই বিচারটা দীর্ঘায়িত না হয়, কারণ এটা অলরেডি প্রুভড, সার্কামেশন এভিডেন্স এবং অ্যাসারেন্সে প্রুভ, এটা ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। এই হত্যা যাতে না হয়, যে এই ধরনের হত্যাকাণ্ড এক্সট্রা জুডিশিয়াল মার্ডার এটা যাতে বাংলাদেশ স্টপ হয়ে যায়, পুলিশ বাহিনীকে যাতে পূর্ণগঠিত করে, যদি সুপারভিশন ঠিক থাকে তখন একটা পুলিশ এত উদ্ধত হতে পারে না। এটা তার একটা রং কনফিডেন্স গ্রো করেছে, বিকজ তার বিচার হয় নাই যে পুলিশ সুপার তাকে যাতে প্রত্যাহার করা হোক। হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে আস্থার সংকট কাটবে বলেও মনে করছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার সহযোগী সিফাতের জামিন মঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে মামলা তদন্তভার দেওয়া হয়েছে র‍্যাবকে। সকালে কক্সবাজারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারহা সিফাতের জামিন মঞ্জুর করেন। সিফাতের আইনজীবী মাহবুবুল আলম টিপু জানান তার বিরুদ্ধে পুলিশের দায়ের করা দুইটি মামলায় জামিন আবেদনের শুনানি হয়। শুনানি শেষে মামলার তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত সিফাতের জামিন মঞ্জুর করেন বিচারক। আদেশের লিখিত কপি কারাগারে পৌঁছার পর যে কোনো সময় মুক্তি পাবেন তিনি। গত 21 জুলাই রাতে টেকনাফ বাহারছড়া চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশিদ খান। মাদক মামলায় গ্রেফতার করা হয় তার সহযোগী স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী সিফাতকে। একই সাথে কক্সবাজারের রিসোর্ট থেকে গ্রেফতার আরেক সহযোগী শিপ্রাকে গতকাল জামিন দেওয়া হয়।
করোনা ও এর উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় আরও অন্তত 18 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লাতে প্রাণ হারিয়েছে 5 জন। করোনায় সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। এছাড়া গেল 24 ঘন্টায় 10 জেলায় আরও প্রায় 1000 ব্যক্তির করোনা আক্রান্তের খবর এসেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে মইনুল হাসানের রিপোর্ট। কোরবানির ঈদের সময় স্বাস্থ্যবিধি না মেনে বেপরোয়া চলাচলের ফলে আবারও দেশের বিভিন্ন জেলায় করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বেড়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মারা গেছে আরও 5 জন, এর মধ্যে 4 জন পুরুষ ও 1 জন নারী। করোনা ও এর উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 138 জন। করোনা আক্রান্ত হয়ে বরিশালে 70 বছরের এক বৃদ্ধা ও 80 বছরের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের 6 জেলায় ডাক্তার, নার্স ও পুলিশ সহ নতুন আক্রান্ত 82 জন। খুলনায় গত 24 ঘন্টায় করোনায় 2 জন ও এর উপসর্গ নিয়ে আরও 1 জন প্রাণ হারিয়েছে। খুলনা বিভাগের 10 জেলায় 922 জনের নমুনা পরীক্ষায় 302 জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত বিভাগে আক্রান্ত হয়েছে প্রায় 14,500। করোনায় আক্রান্ত হয়ে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার রেজওয়ানুল বারী শামীমের মৃত্যু হয়েছে। তিনি ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বগুড়ায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আরও 2 জন মারা গেছেন, 2 জনই পুরুষ। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 119। নতুন করে করোনা শনাক্ত হয়েছে 66 জনের। নোয়াখালীতে দিন দিন বাড়ছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় করোনায় 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আর নতুন করে আক্রান্ত হয়েছে 85 জন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আরও 2 জনের প্রাণ কেড়ে নিয়েছে। নতুন 27 জনের করোনা শনাক্তর মধ্য দিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা 2000 ছাড়িয়েছে। পটুয়াখালীর গলাচিপায় করোনায় এক বৃদ্ধ মারা গেছেন, এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 34। এছাড়া গত 24 ঘন্টায় এ জেলায় নতুন করে চিকিৎসক ও ফায়ার সার্ভিস কর্মকর্তা সহ 10 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া যশোরে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম মোস্তফা ও এক কলেজ শিক্ষিকা সহ 56 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। মইনুল আহসান, এটিএন বাংলা। 12 ঘন্টা পর দেশের ইন্টারনেট স্বাভাবিক গতিতে ফিরেছে। স্ক্যাভেটর মেশিন দিয়ে বালু তুলতে গিয়ে পটুয়াখালীতে সাবমারিন কেবল কেটে ফেলায় গতকাল দুপুর থেকে সারা দেশের ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়। অস্বাভাবিকভাবে কমে যায় ইন্টারনেটের গতি। পটুয়াখালীর কলাপাড়া ল্যান্ডিং স্টেশনের আওতাধীন এই সাবমেরিন কেবল মেরামতের পর মধ্যরাত থেকেই ইন্টারনেটের গতি স্বাভাবিক হয়। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান জানান, স্থানীয় বালু ব্যবসায়ীদের অসতর্কতায় এখন চরম ঝুঁকিতে পড়েছে সাবমেরিন কেবল সংযোগ। এদিকে সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত করার মামলায় বালু ব্যবসায়ী হোসেন মোল্লা ও আবুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। ওটার মধ্যে আছে ফাইবারের জন্য আলাদা কেবল, এই পাওয়ারের জন্য আলাদা কেবল। এটা অনেক হাই ভোল্টেজ ডিসি পাওয়ার, এই কেবলটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমরা মোটামুটি ফাইন্ড আউট হয়ে গেছে ফল্ট, এখন আমরা ফল্ট রিপেয়ারের কাজ শুরু করতে যাচ্ছি। এদেশের রাজনীতিতে যারা হত্যা প্রতিহিংসা ছড়িয়েছে তাদের মুখে গণতন্ত্র ও মানবাধিকারের কথা মানায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ময়মনসিংহ সড়ক জোন বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। এখন কোনো অপরাধীকে সরকার ছাড় দিচ্ছে না বলেও দাবি করেন তিনি। দুর্বৃত্তদের কোনো দলীয় পরিচয় নেই, এবং দুর্বৃত্ত যদি সরকার দলের হয় তাকে যদি প্রধানমন্ত্রী ছাড় না দেন এবং ব্যবস্থা নেন, আপনাদের কেউ হলে কেন আপনারা সেটাকে রাজনীতি ইস্যু করে তুলবেন? দেশের বন্যা কবলিত এলাকাগুলো থেকে পানি কমলেও এখন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা আর ভাঙ্গনের আতঙ্কে দিন কাটছে দুর্গতদের। শেরপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কের পোড়া দোকান ও শিমুলতলি ডাইভারশনের রাস্তা ভেঙে গেছে, সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। ডাইভারশনের পাশ দিয়ে উঁচু করে বিকল্প রাস্তা ও বেইলি সেতু করা হলেও তা বন্যার পানি প্রবল স্রোতে বেহাল হয়ে পড়ায় গত 25 দিন ধরে শেরপুর থেকে জামালপুর হয়ে উত্তরাঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
এদিকে দীর্ঘস্থায়ী বন্যায় নাটোরের নলডাঙ্গায় 6 কোটি টাকার আবাদি ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। উপজেলা বন্যা কবলিত 4টি ইউনিয়নের পানিবন্দী কয়েকশো মানুষ আশ্রয় নিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ উঁচু স্থানে। ব্রহ্মপুর ও পিপরুল ইউনিয়ন পরিষদ চত্বরে বন্যা দুর্গত 2000-এর বেশি মানুষের মাঝে শুকনো খাবারসহ স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। সিরাজগঞ্জে যমুনা সহ বিভিন্ন নদ নদীতেও পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখন নিম্নাঞ্চল ও আবাদী জমি পানির তলে। সুনামগঞ্জে নদীর পানি কমতে শুরু হতেই ভাঙনে বিলীন হচ্ছে যোগাযোগ সড়ক, গ্রামীণ জনপদ, হাট বাজার, মসজিদ ও কবরস্থান। ভয়াবহ ভাঙনে ঠেকাতে 4টি পয়েন্টে নদীর তীর সংরক্ষণে পাওবোর কাজ নিয়েও অভিযোগ উঠেছে। বরেণ্য সঙ্গীত পরিচালক সুর সম্রাট আলাউদ্দিন আলী জানাজা ও দাফন আজ। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। দীর্ঘদিন ধরে রক্তচাপ, হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বিশিষ্ট ওই গীতিকার ও সুরকার। দুপুরে প্রথম জানাজা হয় খিলগাঁওয়ের নূরবাগ জামে মসজিদে। 1952 সালের 24 ডিসেম্বর মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার বাঁশবাড়িতে জন্ম নেন আলাউদ্দিন আলী। গোলাপি এখন ট্রেনে, সুন্দরী, কসাই, যোগাযোগ সহ অসংখ্য কালজয়ী চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন তিনি। স্বীকৃতিস্বরূপ 8 বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। FDC-তে দ্বিতীয় জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বরেণ্য এই সঙ্গীত পরিচালককে। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীর অভিভাষণ বাতিল করে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে সমাবেশ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া শাখার উদ্যোগে রোববার এ সমাবেশ অনুষ্ঠিত হয়। খুনি রাশেদের অভিভাষণের নথিপত্র অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার্চে পাঠানোয় তাকে ধন্যবাদ জানান পরিষদের সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদ। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নুরমুল্লাহ, সোহেল রহমান বাদল, মোফাজ্জল হোসেন মফু, রানা বড়ুয়া, তপন মণ্ডল, শাহ আলম, তৌফিক সোলায়মান খান তুহিন ও মমিনুল হক বাচ্চু। সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নজরুল আলম। সরকার একদিকে মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট করছে আর অন্যদিকে হাসপাতালে বিনা চিকিৎসায় মানুষ প্রাণ হারাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সম্প্রতি দলের প্রয়াত দুই নেতা শফিউল বাড়ি বাবু ও আব্দুল আউয়াল স্মরণে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা মহামারীতে আর্থিক প্রতিষ্ঠানগুলোর কারবার বেড়েছে। গত 2 মাসে ডিজিটাল সেবা ব্যবহারের কারণে অনেকে ব্যাংকে যাতায়াত কমিয়েছেন। ঘরে বসে আর্থিক সমস্যা সমাধানে উদ্যোগী গ্রাহকরা, পলিসি এক্সচেঞ্জ ও ব্যবসায়ীদের কয়েকটি সংগঠনের অনলাইন ডায়ালগে এসব তথ্য তুলে ধরা হয়। ব্যাংকারদের সংগঠন ABB-র চেয়ারম্যান আলী রেজা ইফতেকার জানান, ব্যাংকগুলোতে নগদ অর্থের পরিমাণ বেড়েছে। ব্যাংকগুলো প্রণোদনা প্যাকেজের অর্থ দিচ্ছে জানিয়ে তিনি বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্পের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অগ্রাধিকার ভিত্তিতে এসব ঋণ পাচ্ছেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্বে আবারও ভয়ঙ্কর রূপ নিয়েছে করোনা সংক্রমণ। আমেরিকার জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে এই সংখ্যা ছাড়িয়েছে 1,98,61,000। যদিও আরেক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার বলছে এরই মধ্যে করোনা সংক্রমণের সংখ্যা 2 কোটি ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে 7,31,000-এরও বেশি মানুষের। ভারতে গত 24 ঘন্টায় নতুন 62,064 জনকে শনাক্ত সহ আক্রান্তের সংখ্যা এখন 22,15,000-এর বেশি। মারা গেছে 44,000-এর বেশি নাগরিক। এদিকে করোনার কারণে দেয়া লকডাউনে বাংলাদেশে আটকে পড়া 2,680 জন ভারতীয়কে দেশে ফেরাতে পশ্চিমবঙ্গ সরকারকে আবারও অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ।
12 দিন বন্ধ থাকার পর আজ চালু হয়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল। পদ্মায় তীব্র ভাঙ্গনের কারণে 28 জুলাই থেকে ওই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। 3 নম্বর রো রো ফেরি ঘাটের অ্যাপ্রোচ সড়ক সহ কিছু এলাকা নদীতে তলিয়ে যায়। পানি কমে যাওয়ায় তা মেরামত করে এখন ফেরি চলছে। সকালে 3 নম্বর ঘাট থেকে এনায়তপুরি নামক রো রো ফেরি যানবাহন ও যাত্রী নিয়ে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এবারে পার্টেক্স খেলার খবর। ঈদের পর তৃতীয় দিনের মতো অনুশীলন করছেন ক্রিকেটাররা। শের-ই-বাংলা স্টেডিয়াম সহ দেশের 5 ভেন্যুতে চলছে অনুশীলন। মিরপুরে অনুশীলন করেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও মুশফিকুর রহিম সহ 6 ব্যাটসম্যান আর তাইজুল তাসকিন সহ 4 বোলার। এছাড়া সিলেট, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে ব্যক্তিগত অনুশীলন করেছেন ক্রিকেটাররা। আজ থেকে নারী ক্রিকেটারদেরও অনুশীলন শুরু করার কথা রয়েছে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের বাকি 2 ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস। পারিবারিক কারণে তিনি সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। গতকাল রোববার সিরিজের বাকি 2 টেস্টে স্টোকসের থাকার কথা নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ECB। নিউজিল্যান্ডে থাকা বাবা মায়ের সঙ্গে সময় কাটাতে এই সিদ্ধান্ত স্টোকসের। গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করেন স্টোকস। তবে সিরিজের বাকি অংশে তাকে না পাওয়া ইংল্যান্ডের জন্য হবে বড় ধাক্কা। আগামী 13 আগস্ট থেকে হবে পাকিস্তান ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট, তৃতীয় ও শেষ ম্যাচটি হবে 21 আগস্ট। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। সিনহাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে দাবি সাবেক সেনা কর্মকর্তাদের। শিপ্রার পর সিফাতেরও জামিন মঞ্জুর। করোনা ও উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় আরও 18 জনের মৃত্যু। 24 ঘন্টায় 1000-এরও বেশি আক্রান্ত। একদিন পর স্বাভাবিক হল ইন্টারনেটের গতি। কুয়াকাটায় বালু তোলার সময় কাটা পড়ে সাবমেরিন কেবল। 2 ব্যবসায়ী আটক। এবং বরেণ্য সুরস্রষ্টা আলাউদ্দিন আলীর দাফন আজ। পরবর্তী সংবাদ দেখায় রামঞ্জন জানি। এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, ইউটিউব/ETN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।